আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের বাংলাদেশ জনতা, ছাত্র এবং সাধারণ জনগণ সবার কাছে আমার একটা অনুরোধ যে আপনারা সবাই ভিডিওটা দেখবেন এবং কোনটা ভালো এবং কোনটা খারাপ, কোনটা ভালো হচ্ছে এবং খারাপ হচ্ছে এই বিষয়গুলো অবশ্যই কমেন্টসে জানাবেন। থেকে সকল পুলিশ চলে যাচ্ছে যার যার বাড়িতে, যার যার নিজস্ব গন্তব্যস্থলে নিরাপস্থানে চলে যেতেছে। এই হলো পিয়মের অবস্থা, মিরপুর পিয়ম।
এই ভিডিওটা পুরো দেখে আসলে আপনারা কি বুঝলেন, কতটুকু বুঝলেন অবশ্যই কমেন্টস করবেন। এখানে আসলে যারা অপরাধ করেছে তারা তো অপরাধী, আর এখানে কিছু কিছু নিরপরাধী মানুষদেরও শাস্তি ভোগ করতে হচ্ছে। আসলে বিষয়টা আমি ভেঙে বলবো না, আপনাদের মুখ থেকেই শুনবো। এই ভিডিওটা দেখে আপনারা কি কি বিষয়গুলো বুঝতে পেরেছেন আর কোনটা ন্যায় এবং কোনটা অন্যায় হয়েছে, এই বিষয়গুলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা স্বাধীন দেশ চাই, মুক্ত দেশ চাই, আমরা ভালো থাকতে চাই, সবাই আমরা ভালো থাকতে চাই, সবাই সবাইকে নিয়েই ভালো থাকতে চাই। আসলে এখানে ভালো থাকাটা কোনটা বা কিভাবে আসলে ভালো থাকা যায়, এই বিষয়গুলো অবশ্যই কমেন্টস করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।